মৃত্যু আয় তিন পাত্তি খেলি আয়, এখানে ভাদ্রের কড়া রোদ আছে, ভ্যাপসা একটা গরম আছে, রাস্তার মাঝখানে কুকুরের সঙ্গম আছে, তা থাক, তাতে আমার কি? মৃত্যু আয় তিন পাত্তি খেলি আয়। বাংলা তথা ভারতের চলচ্চিত্র জগতের কিংবদন্তি নায়ক দীর্ঘ 40 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রবিবার কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী দীপা চট্টোপাধ্যায়, কন্যা পৌলমী চট্টোপাধ্যায়, পুত্র সৌগত চট্টোপাধ্যায় সহ অসংখ্য শুভানুধ্যায়ীদের। জগৎবরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের 14টি ছবি সহ 200+ চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল অপুর সংসার, চারুলতা, অভিযান, অরণ্যের দিনরাত্রি, অপনিসংকেত, সোনার কেল্লা, জয়বাবা ফেলুনাথ, হীরক রাজা দেশে, ঘরে বাইরে, গণশত্রু, গণদেবতা, ঝিন্দের বন্তি, তিন ভুবনের পার, ক্ষুধিত পাষাণ। একাধারে তিনি ছিলেন মঞ্চ অভিনেতা, বাচিক শিল্পী, কবি, লেখক, নাট্যকার, নাট্য নির্দেশক। পশ্চিমবঙ্গ সরকার 2012 সালে সারা জীবনের অবদানের জন্য চলচ্চিত্র পুরস্কার, 2015 সালে টেলি একাডেমি অ্যাওয়ার্ড, 2017 সালে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করে। এছাড়াও তিনি পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকে, BFJA অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ট্যাগোর রত্ন অ্যাওয়ার্ড সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। ফ্রান্স সরকার সৌমিত্র চট্টোপাধ্যায়কে 2018 সালে তাদের সর্বোচ্চ সম্মান লিজিয়ান দ্য অনারে ভূষিত করেন। এদিন প্রয়াত 85 বছরের চলচ্চিত্র শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষত ডক্টর অরিন্দম কর, ওনার মতো ডাক্তার আমাদের আরও প্রয়োজন। উনি যেভাবে আমার বাবাকে দেখেছেন তার তুলনা নেই। প্রত্যেকজন সিস্টার, প্রত্যেকজন অ্যাটেন্ডেন্ট, মানে আমি সত্যি খুব অভিভূত। ডক্টর ট্যান্ডন, আই এম সো গ্রেটফুল। আর আরেকবার বলি, আপনাদের সবার ভালোবাসা, আপনাদের সবার প্রার্থনা। হয়তো উনি শেষ পর্যন্ত হেরে গেলেন, কিন্তু উনি আমাদের মধ্যে চিরকাল থেকে যাবেন। ওনার সোল, ওনার আত্মা, ওনার প্রাণ আমাদের মধ্যে থাকবে। আমরা ওনার জীবনটাকে আমরা সেলিব্রেট করব। আমি সবাইকে বলছি, আপনারা দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। আমরা বাবার কথা ভাববো, হাসি মুখে ভাববো। আমরা ওনার জীবনটাকে আদর্শ মেনে সেলিব্রেট করে চলবো। আমি আরেকবার দিদিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এইভাবে পাশে থাকার জন্য। সত্যি আমরা খুবই গ্রেটফুল। থ্যাংক ইউ। মানুষ চলে যায়, তার ইতিহাস পড়ে থাকে। শ্রমিকরা পার্থিকভাবে হয়তো চলে গেছে, তার কাজ, তার প্রাণ, তার ভালোবাসা, তার জীবন, তার প্রাণের স্পন্দন, তার প্রাণের উন্মাদনা, মানুষের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি ভালোবাসা, যুগ যুগ করে তিনি তার দিয়ে এসেছেন। আমরা কেউ তার রিটার্ন কোনো দিনই দিতে পারবো না। কবিতার বিকল্প কবিতা নিজেই, অন্য নতুন করে কেউ আসবে না। আবার আমরা সবাই দুঃখের সাথে বলি, আগুনের পর মনুষ্য প্রাণী, এ জীবন পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো। কবিতা আপনি যেখানেই থাকুন, ভালো শান্তিতে থাকুন।
তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতালে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রাণী সেন, মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পুলিশ কমিশনার অনুজ শর্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।